স্কুল থেকে ফিরে এসেই রবি ছুটত নতুন বৌঠানের কাছে। চিংড়ি মাছের চচ্চড়ি সঙ্গে পান্তা ভাত দিয়ে তিনি মেখে দিতেন একটু লঙ্কার আভাস দিয়ে। সব নিমন্ত্রণের দিনই প্রধান ব্যক্তি হয়ে উঠত তার এই লোভী ছেলেমানুষ দেওরটি। আবার কোথাও দেখা যাচ্ছে কবিপত্নী মৃণালিনী ছিলেন যথেষ্ট রন্ধন প্রতিয়সী, এবং যখন জোড়াসাঁকো বা শান্তিনিকেতনের বাড়িতে অতিথিরা আসত তিনি একা হাতেই সমস্ত রান্না সামলে দিতেন। তো এমন অনেক কথা এই মেনু কার্ডে লেখা আছে, আমি সত্যি অবাক হয়ে মেনু কার্ডটাই পড়ছিলাম। আছি এখন কোপাইতে, রবি মাস শুরু হয়ে গেছে, এবং রবি মাস শুধু আমাদের কাছে বিশেষ একটি মাস না, আমাদের কাছে একটা ইমোশান বলা যেতে পারে। এবং তার সাথে কিন্তু আমরা যেহেতু খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা বলি, খাওয়া দাওয়া নিয়ে আমাদের এই গোটা চ্যানেলটা, তার জন্য কিন্তু খাওয়া দাওয়া করতে এসেছি, তাও আবার ঠাকুর বাড়ির ধাঁচের খাওয়া দাওয়া। জানি না কতটা অরিজিনাল ঠাকুর বাড়ির ধাঁচের খাওয়া দাওয়া এখানে পাবো বা করতে পারবো বা তোমরা দেখবে, এটাও একটা সমস্যা জানো তো। আমরা কিছু করতে চাইলে 50 বার ভাবতে হয়, তোমরা বিরিয়ানি থালি এগুলোর বাইরে দেখতে চাও না। তো ভাবলাম যে কোপাইতে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে শেয়ার করি। আর রবি মাস যেহেতু ঠাকুর বাড়ির একটা ধাঁচ তো থাকতেই হবে। তো কোপাইতে এসেছি, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, নতুন করে বলার কিচ্ছু নেই, একটা সত্যি ইমোশনাল ব্লগ হতে চলেছে। এবং আমার কাছে এটা মানে খাওয়া দাওয়ার থেকেও অনেক বড় কিছু, অনেক বড় ভাবনা চিন্তা এগুলো থাকছে। এই মেনু কার্ডটা দেখেই তার উদাহরণ তোমরা পেয়েছো, কত সুন্দর মেনু কার্ড। এবং শুধু মেনু কার্ড বলে না, প্রত্যেকটা পাতাতেই একটা একটা গল্প উঠে এসেছে, একটা একটা কোটেশন দিয়ে দিয়ে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে ঠাকুর বাড়ির রান্নাকে। কনসেপ্টটা ভীষণ ভালো, যেটা আমার ভীষণ ভালো লাগলো। তো অ্যাম্বিয়েন্সটা দেখো, আর কথা বাড়াবো না, আর খাওয়া দাওয়াটা আসুক, খাওয়া দাওয়াটা তোমাদের পছন্দেরই হবে, কেননা এটা ওই হাটকে কিছু না, তোমাদেরই পছন্দের থালি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। স্পেশাল যে থালিটা, ঠাকুর বাড়ির স্পেশাল থালিটা, সেটা কিন্তু সম্পূর্ণটা আমার কাছে চলে এসেছে, এবং বেশ বড় একটা থালি। এবং আরেকটা যেটা জিনিস আমি দেখতে পেলাম, প্রত্যেকটা যে খাবারগুলো দিয়েছে না, সবগুলো ডিসপোজেবল প্লেট বা বাটি দেওয়া আছে, যেটা খুব ভালো লাগলো আমার এই সিচুয়েশনের জন্য, একদম পারফেক্ট। কিন্তু দেখে বোঝার উপায় নেই, মনে হচ্ছে যেন একদম সেরামিক বা কিছুর প্লেট মনে হচ্ছে, বাটি মনে হচ্ছে, কিন্তু মানে দেখে এটা আলাদা ফিল আসছে। আর গন্ধটা যা বেরিয়েছে, এরকম যদি একটা থাকতো ইউটিউবে গন্ধ পাওয়া যায়, মানে ফোন থেকে গন্ধ পাওয়া যায়, তাহলে বোঝাতে পারতাম, এক্সপ্লেন তো করতে পারবো না। অসাধারণ গন্ধ বেরোচ্ছে, এবং আমি অনেক কিছু জানতে পারলাম যে এই থালির মধ্যে যে যে রান্নাগুলো আছে সেগুলো সব কিছুই কিন্তু ঠাকুর বাড়ির স্টাইলে রান্না করা। যেটা যেটা আছে একটু দেখিয়ে নিই, প্রচুর কিছু আছে, একটুখানি ফোকাস করতে বলবো প্লেটে। ফার্স্টেই যেটা আছে, খুব সুন্দর ঝুরঝুরে চালের রাইস আছে, যেটা খুব ভালো লাগলো। এবং কোয়ান্টিটিটা একটু দেখাই, পাঁপড় ভাজাটাকে সরাতে হবে তার জন্য। এই যে এতটা রাইস আছে, সাথে আছে লাচ্চা যেটা এই সাইজের আছে। আর ফার্স্টেই যেটা খেতে হবে সেটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা আমি মিস করে গেছি, ফার্স্টে বলতে ভুলে গেছিলাম। ফিশ ফ্রাই আছে, বেগুন ভাজা আছে, ঝুরি আলু ভাজা আছে, আর এইটা যেটা আছে এটা হচ্ছে চাপর ঘণ্ট। এটা এখানকার একদম সিগনেচার ডিশ বলতে পারো, যারা আলাকাটে অর্ডার দেবে তাদের জন্য বলবো যে এটা কিন্তু ওনারা মানে ওনারা জানালেন যে এটা ওনাদের সিগনেচার ডিশ। এবং এটা যেমনভাবে রান্না হয় বললেন যে পুরোপুরি ঘিতে রান্না হয়, এবং একটার পর একটা সবজি মানে মিক্স সবজি বলা যেতে পারে, তো একটার পর একটা সবজি ঘিতে ফ্রাই করে দেন এই রান্নাটা করা হয়, এবং পিওর ঘিতে হয়, কোনো রকম জল অ্যাড করা হয় না। বেশ ভালো লাগলো এবং অ্যাট্রাকটিভ লাগলো, নামটাও আর দেখতেও অ্যাট্রাকটিভ লাগছে। তো কী কী আছে তারপর একটু দেখি, ডাল আছে, বেশ ভালো একটা ডাল আছে যেটার মধ্যে অনেক সবজি আছে, মানে মিক্সড ডাল বলা যেতে পারে। সাথে আছে পোলাও, বাসন্তী পোলাও, সাথে আছে ফিশ, সাথে আছে মাটন, তোমাদের ফেভারিট যে জিনিসটা তোমরা প্রচণ্ড ভালোবাসো, এটা হচ্ছে মাটন, সেই মাটন, অনেক দিন মাটন দেখানো হয় না, তো সেই মাটনটা কিন্তু আছে। আর সাথে আছে আমার প্রিয় জিনিস, চিকেন। তো চিকেন মাটন একই থালিতে,
যেটা সত্যি আমি তো ভাবতে পারিনি, এবং যে দামটা আছে সেই অনুযায়ী কিন্তু আমার মনে হয় অনেক এক্সট্রা, মানে মাছও পাবে, মাংসও পাবে, আবার চিকেনও পাবে, সব কিছু পাওয়া যাচ্ছে। তো এটা আমার মনে হয় অনেকটা ভ্যালু ফর মানি। এরপর যেটা আছে, চাটনি আছে, সাথে আছে টক দই। তো টোটাল থালিটা অনেকটা, এবং এই দুর্মূল্যের বাজারে সত্যি কথা বলতে এই তিনটে জিনিস একসাথে আমি সত্যি ভাবতে পারিনি, এবং যে দামটা আছে থালির সেটা তো ভাবাই যায় না। আর যেটা কথা, এটা কিন্তু শেয়ার করা যায়। তো তোমাদের অনেক প্রশ্ন থাকে, অনেক থালির ক্ষেত্রে তোমরা প্রশ্ন করো এটা কি শেয়ারেবল। হ্যাঁ, শেয়ারেবল, তো এটা তোমরা শেয়ার করে খেতে পারো। তো ফার্স্টেই যাই, একটু খাওয়া দাওয়াটা করি, দেখি কেমন। অনেক কোয়ান্টিটি, কোয়ালিটিটাও দেখে মনে হচ্ছে ভালো, তো খেয়ে দেখি কেমন। হিসেবে যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই, এবং ফিশের পরিমাণ আমি হাত দিয়ে যেটুকু বুঝছি, ওপরে কোটিংটা কিন্তু খুব পাতলা, ফিশের পরিমাণ বেশি, যার জন্য হাত দিলেই বোঝা যাচ্ছে একদম। তাই কোটিংটা জাস্ট দেখো আর ফিশটা জাস্ট দেখো, অনেকটা ফিশ দেওয়া আছে, এবং আশা করছি ভেটকি ফিশ। দেখি একবার, জাস্ট খেয়ে দেখি। দারুণ খেতে, কোটিং এত কম, মাছটা পুরোটা মুখে পড়ছে, এবং হালকা ক্রাঞ্চি কোটিংয়ের সাথে দারুণ যাচ্ছে ব্যাপারটা। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে লাচ্চাটা। লাচ্চাটার সাইজটা বেশ ভালো, এবং তোমরা তো শেয়ার করবে, শেয়ার করলে বুঝতেই পারছো কতটা খাবার একার পক্ষে খাওয়া সম্ভব না। তো আমি একটু টেস্ট করি লাচ্চাটা, বেশ পার্ট পার্ট হয়ে ভাঙছে, এবং গোলটা বেশ সুন্দর করে পার্ট পার্ট করা আছে যেটা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো এটা দিয়ে কী দিয়ে খাবো এটাই ভাবতে ভাবতে কিছুক্ষণ কাটিয়ে দিলাম। তারপর মনে পড়লো তোমাদের ফেভারিট জিনিসটাই তো আছে, মাটন। তো মাটন কষা দিয়ে একটুখানি টেস্ট করে দেখি। দারুণ একটা গ্রেভি আছে, দারুণ খেতে। এরপর যেটা আছে লাচ্চাটার পর সেটা হচ্ছে রাইস, প্লেন রাইস আছে, এবং আমি দুটো জিনিস একেবারে বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই পাঁপড় ভাজাটা আর এই স্যালাডটা, এই দুটোও কিন্তু পাওয়া গেছে এই থালিতেই। তো ভাতের সাথে যেটা এখন আমি নেব সেটা হচ্ছে মিক্সড ডালটা। ডালটা খুব ঠিক না, আবার খুব পাতলাও না, ঠিকঠাক একটা কনসিস্টেন্সি, এবং অনেক মিক্স সবজি আছে যাকে বলে, গাজর, বিনস, অনেক কিছু আছে। তো একটুখানি প্লেটে নিয়ে নিই, সাথে লেবুও আছে যেটা আমি সরিয়ে রেখেছি, একটু নিয়ে নিই। আলু ভাজা আছে আর বেগুন ভাজা আছে, যে কোনো একটা দিয়ে ট্রাই করতে পারো। তো আমি একটু আলু ভাজা দিয়ে ট্রাই করি, বেশ ভালো খেতে, বেশ অন্য রকমের খেতে, মানে যেটা এক্সপেক্ট করেছিলাম যে ডাল ভাজা এটা নর্মালের থেকে একটু আলাদা হবে, তো সেটা কিন্তু পেয়েছি, সেই টেস্টটা কিন্তু আছে, এবং ঠাকুর বাড়ির ফিলিং আসছে, ওটা মনে মনে বেশি আসছে। আর যেটা বলবো, বেগুন ভাজাটা যেটা আছে সেটার সাথে লুচি হলে বেটার যেত আই গেস। তো লাচ্চা পরোটা যেহেতু ছিল, ওই জন্য মাটনের গ্রেভিটা দিয়ে আমাকে খেতে হয়েছে, ঠিক আছে, মানে লাচ্চা পরোটাটা একটু অড লাগলো এখানে। এরপর থালিতে যেটা আছে সেটা এদের সিগনেচার ডিশ, যেটা আমি জানতে পারলাম, এবং খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ এর বানানোর প্রসেসটাও আলাদা। চাপড় ঘণ্ট আছে, অনেক সবজি দিয়ে এটা বানানো হয়, এবং পিওর ঘি দিয়ে পুরো রান্নাটা হয়, কোনো রকম নাকি জল ইউজ করা হয় না। তো একবার খেয়ে দেখি, পুরো ভরে ভরে ঘিয়ের গন্ধটা, ফ্লেভারটা পাবে, এবং মিক্স সবজি এমনি যেমন হয় ওরকমই, কোনো আলাদা কিছু না, তবে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু পুরোপুরি আছে, এবং যে কষা ব্যাপারটা পুরোপুরি মুখে মেল্ট হয়ে যাচ্ছে জাস্ট। প্রত্যেকটা সবজি কিন্তু একদম ওয়েল কুকড, এবং যেরকম বলা হলো যে প্রত্যেকটা সবজিকে আলাদা করে ঘিতে ভালো করে ভাজা হয়েছে, সেটা কিন্তু একদম প্রপার, ভীষণ ভালো খেতে, আমার বেশ ভালো লাগলো এটা। তো এই থালির মেইন যে জায়গাগুলো সেটা হচ্ছে ফিশ আছে, চিকেন মাটন দুটোই আছে। তো ফিশ যেটা আছে, কাতলা ফিশ আছে আমি যতদূর দেখতে পাচ্ছি, এবং বেশ ভালো একটা পিস, এবং খুব সফট পিসটা, জাস্ট হাতেই ভেঙে গেল, এবং কতটা ফ্রেশ সেটা দেখেই বুঝতে পারছো। আমি একটুখানি নিয়ে নিই, যতটা ভেঙে এসছে ততটাই আমি নিয়ে নিই একটু। ভীষণ কিন্তু অয়েলি, ভীষণই অয়েলি, গ্রেভিটাও ভীষণ রিচ। তো একটুখানি আমি ভাতের সাথে মেখে নিই গ্রেভিটা, পেঁয়াজটা না পুরো এইভাবে কাটা আছে, মানে অনেক জায়গায় থাকে না বাটা পেঁয়াজ থাকে, এরকম
পিস পিস করে দেখা যাচ্ছে আলাদা আলাদাভাবে, এবং পেঁয়াজের ফ্লেভারটা খুব ভালোভাবে স্ট্রংভাবে আসছে, এবং যে গ্রেভিটা আছে দেখতে রিচ হলেও কী হবে, ভীষণ পাতলা এবং পেটের পক্ষে ঠিকঠাক। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে বাসন্তী পোলাও। রাইসটা নিলাম না, বাসন্তী পোলাও দিয়ে খাওয়া দাওয়াটা করব। অল্প করে নিলাম এবং তার মধ্যেই যেটুকু দেখতে পাচ্ছি কাজু কিশমিশ কিন্তু একদম ভর্তি আছে। তো একটুখানি এর সাথে চিকেনটা ফার্স্টে নিই, যেহেতু আমার চিকেনটা খুব খুব বেশি ফেভারিট। তো চিকেনটা একটুখানি দেখি, বেশ ভালো একটা পিস আছে এবং এক পিস করেই থাকবে, যথেষ্ট ভালো একটা পিস আছে। আর গ্রেভিটা ভীষণ টেম্পটিং, ভীষণ কষা একটা ব্যাপার আছে, তেল তেল ব্যাপার আছে। তো একটুখানি গ্রেভিটা আমি নিয়ে নিই, পোলাও দিয়ে টেস্ট করব। পোলাওটাতে না মিঠা আতরের ফ্লেভারটা একদম ভরে আছে, মানে খুব ভালো লাগছে। এই চিকেনের গ্রেভির সাথে পোলাওটা একদম দারুণ যাচ্ছে। চিকেন যেটা আছে সেটা কিন্তু এই রকম সফট এবং বেশ ফ্রেশ একটা চিকেন আছে, খুব ফ্রেশ আমি বলবো না কিন্তু বেশ ফ্রেশ, দারুণ। আমার মতে তো বেশ ভালো লাগলো এই চিকেন দিয়ে। আর চিকেন লাভার আমি তো জানোই, আমার তো চিকেন ভালো লাগবেই। চিকেন দিয়ে পোলাওটা খেতে বেশ ভালো লাগছে। তো মাটন দিয়ে কেমন লাগছে সেটা একটু দেখে নিই। যে মাটনটা আছে, মাটনটা দেখলাম দু পিস দেওয়া আছে। তো জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা হচ্ছে যদি ছোটো পিস থাকে তখন দু পিস থাকে, যেমন এই পিসটা ছোটো আছে বলে দু পিস দেওয়া হয়েছে, কিন্তু বড় পিস থাকলে এক পিসই থাকে, এক পিস চিকেন এক পিস মাটন পাবে। তো আমি একটা পিস নিয়ে নিই এবং অল্প একটু গ্রেভিটা নিই। গ্রেভিটা আমার যথেষ্ট ভালো লেগেছিলো লাচ্চার সাথে, এবং পোলাওয়ের সাথেও আশা করি ভালো লাগবে। এটা জাস্ট দেখো কোন লেভেলের সফট, একদম হাত দিয়ে ভেঙে যাচ্ছে, অসাধারণ একটা মাটন। এবং ভিতরে দেখো ব্রাউনিশ ব্যাপারটা পুরো আছে, ফ্রেশ মাটন সেটা বোঝা যাচ্ছে। তো গ্রেভিটা দিয়ে একটু টেস্ট করি, চিকেনের গ্রেভিটার থেকে না সত্যি বলছি মাটনের গ্রেভিটা অনেক বেটার খেতে, অনেক 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 বেটার খেতে। আমি চিকেন লাভার হয়েও বলছি মাটনটা সত্যি দুর্দান্ত খেতে, আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং একটা থালির মধ্যে ফিশ মাটন চিকেন তিনটেই পাওয়া যাচ্ছে, তো ব্যাপারটা কিন্তু বেশ আকর্ষণীয় বলা যেতে পারে। এরপর যেটা আছে সেটা হচ্ছে চাটনি। চাটনি খাওয়ার জন্য যেটা আছে সেটা হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটাকে আমি একটুখানি ভেঙে নিই, জাস্ট চাটনিটা দিয়ে একটু টেস্ট করে দেখি। নর্মাল, বেশ ভালো। আর এটা আছে টক দই, নর্মাল টক দই। তোমরা সবাই পছন্দ করো, কেউ কেউ করো কেউ কেউ করো না, আমি যেমন মাঝারি বাসি যাকে বলে। তো আমি এখন আর এটা টেস্ট করছি না, কারণ আমাকে শুরু থেকে আবার শেষ পর্যন্ত এই থালিটা আবার রিপিট করতে হবে, মানে আবার খেতে হবে সোজা কথা। তো খেতে থাকি, আর বাদ বাকি যে কথাটা আছে সেটা বলবো বাইরে বেরিয়ে। তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। আর শোনো, বাইরে বেরিয়েই কিন্তু দামটা বলবো, এখনো পর্যন্ত দামটা বলা হয়নি। তো বাইরে বেরিয়ে কথা হচ্ছে। তো কোপাই থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম, সত্যি বলছি এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। তো এবার যেটা করার পালা, বিলটা তোমাদের সাথে শেয়ার করব। তো বিলটা কী কী আছে একটু দেখে নেব। রাস্তার ঠিক সামনে দাঁড়িয়ে আছি, তো একটু ম্যানেজ করে নিও। বিলটা হচ্ছে, আমি যে থালিটা খেয়েছিলাম সেটা হচ্ছে 599, সেটার একটা থালি খেলাম, এবং তার সাথে 16 করে দুটো জিএসটি আর সিজিএসটি, মানে সিজিএসটি আর এসজিএসটি লেগেছে। তো সেটা তো গেছেই, তার সাথে সাথে যেটা খরচাটা হয়েছে, মানে বুকে লেগেছে বলতে গেলে, সেটা দেখাচ্ছি। জাস্ট জল আনিনি বলে জল চেয়েছিলাম, দেখো জাস্ট আর্টিজিয়ান ওয়াটার বলে 70 টাকা দাম নিয়েছে। আমি বলবো বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসবে এই জায়গায় অন্তত, আমি তোমাদের আগেই সাবধান করে দিচ্ছি। মানে আমরা সত্যি বলছি 70 টাকায় একটা থালি হয়ে যায়, মানে কলকাতার বুকে এর আগের ভিডিওটাই যেটা ছিল, 70 টাকায় থালি পাওয়া যায় বস। 70 টাকার জল খেয়েছি আমি, একটা একটা ড্রপ আমি রেখে দেবো, মানে জানি না কি ভয়ঙ্কর লেগেছে এই 70 টাকার জলটা কিনে। বোতলটা নো ডাউট খুব সুন্দর দেখতে, কিন্তু জলটার জন্য বিশাল বিশাল দুঃখ হচ্ছে। এটা বলার সেটা হচ্ছে আমাদের আগের ভিডিওটা কি দেখেছো, যেটা 70 টাকার থালি। যদি না দেখে থাকো তাহলে কিন্তু আই বাটনে লিংক থাকবে, দেখে নেবে। আর যেটা বলবো, এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এমনিতেও তো সবই ভালো, খাওয়া দাওয়াও ভালো, দামটাও, থালির দামটা ভীষণই কম। 599 দুজনে শেয়ার করতে পারবে এমন একটা থালি, এবং সবথেকে বড় কথা ঠাকুর বাড়ির রান্না পাওয়া যাবে যে থালির মধ্যে। এই থালিটা অন্যান্য থালি থেকে একেবারে আলাদা, এটাকে ওইভাবে বিচার না করাই মনে হয় ভালো হবে। ঠাকুর বাড়ির রান্নার থালি, সেটা আলাদাই একটা ইমোশন, আলাদাই একটা ব্যাপার। তো
आशा करी तुम्हारे वीडियो भालो लगे, भालो लगले जेटा करबे लाइक करबे शेयर करबे और आमादे चैनलटाके भालो लगले एकटु सबसक्राइबटा करे देबे। सबसक्राइब करले आमरा मोटिवेटेड होई एबं आरो भालो भालो वीडियो बनाते पारी, वीडियो आनते पारी तोमादेर जोन्नो। एबं आरेकटा जेटा बोलबो सेटा होच्छे आमादेर एतदिन फूड ब्लग तो चलछेई, माझे माझे किन्तु एबार थेके एकटा एकटा दुटो करे आर कि छोटो छोटो करे ट्रैवल ब्लगो आसबे। तो तोमरा साथे थेको, साथटा छेड़ो ना, একটু সাথে থাকো, ধৈর্য রাখো, আমরা একটুখানি ভ্যারাইটি আনার চেষ্টা করছি। তো সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। সাথে থাকো, দেখা হচ্ছে নতুন একটা জায়গার সন্ধান নিয়ে।